আন্দামান সাগরে ভাসছে নারী ও শিশুসহ কমপক্ষে 7000 অভিবাসী। এবার তাদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। উদ্ধারকৃত অভিবাসী ও সাগরে ভাসমানদের মানবিক সহায়তা দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। আইওএম বলছে প্রয়োজনীয় খাদ্যাভাবে যারা সাগর তীরে ভাসছে নানা জরাব্যাধির কবলে দিনকে দিন তাদের জীবন হয়ে পড়ছে অরক্ষিত। গেল দিনেও উদ্ধার হওয়া 400 জন অভিবাসীরা শারীরিকভাবে খুবই অসুস্থ ছিল। তারা অপুষ্টি ও ঠান্ডাজনিত রোগে ভুগছে, তারা নির্যাতিত হয়েছে। ইন্দোনেশিয়ার আচে ও উত্তর সুমাত্রা প্রদেশে 1346 জন অভিবাসীকে আশ্রয় দেওয়া হয়েছে। তিন দেশীয় বৈঠকে সাগরে ভাসমান অভিবাসীদের উদ্ধারে সম্মত হওয়ার পর রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশীদেরও পুনর্বাসনের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। অভিবাসী সংকট মোকাবেলায় এরই মধ্যে প্রধান তিনটি দেশই সাহায্যের আহ্বান জানিয়েছে। সুতরাং শুধু কথায় নয়, কাজে এগিয়ে আসা দরকার। দক্ষিণ এশিয়ার অভিবাসী সংকট উত্তরণে জাতিসংঘের শরণার্থী সংস্থার অধীনে উদ্ধার ও অনুসন্ধানে অংশ নিবে যুক্তরাষ্ট্র। অভিবাসী পুনর্বাসনের ক্ষেত্রেও যে কোনো ধরনের সহায়তায় আগ্রহী পরাশক্তিধর দেশটি। যদি UNHCR ও IOM উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করতে চায়, তবে তাদের সহায়তাও দেবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের অধীনে যে কোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি। তবে অভিবাসীদের পুনর্বাসনে সাড়া দেয়নি অস্ট্রেলিয়া। অনেকটা কটাক্ষ করেই দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেন, সামান্যতম উৎসাহ খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে। না, আমরা এমন কিছু করব না যাতে বেশি বেশি অভিবাসী পশ্চিমা দেশে পাড়ি জমায়। আমরা যদি তাদের সামান্যতম উৎসাহ দেখাই, তবে তা আরো খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে, যা সঠিক নয়। এদিকে অবৈধ অভিবাসন ঠেকাতে আঞ্চলিক পর্যায়ে কাজ করতে সম্মত হয়েছে মিয়ানমার। সাবিনা পুথি, 21 টেলিভিশন।